أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين صلاة وسلام عليك يا رسول الله صلاة وسلام عليك يا حبيب الله سلام جناي আমাদের মহামান্য ইমাম উজ্জামানের প্রতি যার মাধ্যমে আমরা হেদায়েত পেয়েছি আমরা মুক্তির সন্ধান পেয়েছি উপস্থিত আমাদের ভাই ও বোনেরা সবাইকে আমার আন্তরিক সালাম মোবারকবাদ সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আজকে সমগ্র বিশ্ব ব্যবস্থা কি বিশ্বের গতি প্রকৃতি কি বিশ্ব কোন দিকে যাচ্ছে মানুষ কোন দিকে যাচ্ছে মানুষের চিন্তা চেতনা কি মানুষের ভাবনা কি মানুষের রাজনৈতিক অবস্থা কি অর্থনৈতিক অবস্থা কি সামাজিক অবস্থা কি পারিবারিক অবস্থা কি শিক্ষা ব্যবস্থা কি ইত্যাদি নিয়ে আজকে ভাবতে হবে আমাদের কেন আমি ভাবব কারণ আমি পশু নই আমি আল্লাহর খলিফা আল্লাহর প্রতিনিধি এই পৃথিবীর জীবন আমার চূড়ান্ত জীবন নয় আমি সেটা জানি এই পৃথিবীর জীবন হচ্ছে অত্যন্ত সংক্ষিপ্ত অল্প কিছু দিনের জন্য আমি আল্লাহর খলিফা এই পৃথিবীতে আমি আল্লাহর প্রতিনিধি এখানে আমার এক বিশেষ কর্তব্য রয়েছে সেই কর্তব্যটা হচ্ছে সমগ্র মানব জাতি যেন ন্যায় সুবিচার শান্তি নিরাপত্তার মধ্যে থাকে সেই লক্ষ্যে আমি কাজ করি আমি সংগ্রাম করি আমার সমগ্র কর্মতৎপরতার কেন্দ্রবিন্দু হবে এবং লক্ষ্য হবে মানুষের কল্যাণ মানবতার কল্যাণ সেজন্য আমাকে ভাবতে হবে আর পুরো মানব জাতি এক জাতি আমারই জাতি আদম হওয়ার সন্তান আল্লাহর রূহ প্রত্যেক বনি আদমের ভিতর রয়েছে তো কাজেই আমি পশু নই আজকে আমি যেই কালে যেই সময়ে দাঁড়িয়ে কথা বলছি সারা পৃথিবীতে এই মুহূর্তে যে কয়টি রাষ্ট্র আছে প্রায় 200+ এর মধ্যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আমি কথা বলছি এখন শীতকাল একটু পরেই সূর্য অস্ত যাবে এই টাইমটা আমার এই কালে আমি এখন কি দেখতে পাচ্ছি সমগ্র দুনিয়া আজ দাজ্জালী ও বস্তুবাদী সভ্যতার তাণ্ডব চলছে এখানে মানবতা ভুলণ্ঠিত এখানে ধর্মান্ধতার কাছে এখানে কুপমণ্ডুকতার কাছে এখানে অযৌক্তিক অনর্থক কর্মকাণ্ডের কাছে এখানে সন্ত্রাসের কাছে সমগ্র মানব জাতি আজ সারেন্ডার করেছে আজকে সমগ্র দুনিয়াতে তৃতীয় বিশ্বযুদ্ধের আয়োজন চলছে এই অবস্থায় আমার অনেকগুলি প্রশ্ন আসে মনের ভিতরে একদিকে বিজ্ঞান প্রযুক্তি টেকনোলজি ইত্যাদির অহংকারে আমরা স্ফীত আমরা অনেক দূর অগ্রসর হয়েছি আমরা অনেক বই রচনা করেছি আমরা মহাকাশ বিদ্যা অনেক এগিয়ে গিয়েছি আমরা চাঁদের চন্দ্র বিজয় শেষ করে আমরা মঙ্গল গ্রহে গিয়েছি আমরা সমুদ্রের তলদেশ থেকে সম্পদ তুলে আনছি আমরা প্রকৃতিকে জয় করে চলেছি অহংকার আমাদের কিন্তু আরেক দিকে এই বর্তমান বিশ্বে সবচাইতে বেশি মানব জাতি অন্ধত্বের কাছে কুপমণ্ডুকতার কাছে অযৌক্তিক কর্মকাণ্ডের কাছে ধর্মান্ধতার কাছে মানব জাতি সারেন্ডার করেছে অহংকারের জায়গা নাই মানুষ আর অহংকার করতে পারে না যখন 2 বছরের কন্যা শিশু ধর্ষিত হয় তখন আর তোমার অহংকারের কোনো জায়গা থাকে না যখন দুর্বলের উপর সবলের অত্যাচার চলে দরিদ্রের উপর ধনীর বঞ্চনা হয় শাসিতের উপর শাসকের জুলুম হয় প্রজার উপর রাজার অত্যাচার চলে তখন আমি বলেছি হে মানুষ মানুষ হিসাবে তোমার পরাজয় হয়েছে তুমি এই পৃথিবীতে শয়তানের ইবাদত করছো ইবলিসের দাসত্ব করছো ইবলিসের আনুগত্য করছো কাজেই তোমার এই অবস্থায় তোমার কোনো পূজা প্রার্থনা নামাজ রোজা হজ যাকাত
তোমার মসজিদ মন্দির গির্জা প্যাগোডা বাইবেল ত্রিপিটক জেন্দা বেস্তা কোরআন পাঠ কোন আমল কোন ইবাদত কোন পূজা প্রার্থনা তোমার কবুল হবে না গ্রহণযোগ্য হবে না যেতে পারো তুমি মানব জাতি যেন এই অবস্থায় না পড়ে সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূলকে পাঠিয়েছে নবী রাসূল আগমনের ধারাবাহিকতায় শেষ নবী আখিরে নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শেষ নবী আমাদের নবী আমাদের রাসূল আমরা যার উম্মত দাবি করি তিনি আসলেন আমি একটু আগে মানব জাতির কথা বললাম এখন আমি আমার মুসলমান নামক জাতির কথা বলছি আমি নিজেকে নিয়ে যেমন ভাববো আমার জাতিকে নিয়ে তেমন আমাকে ভাবতে হবে আমার জাতিকে নিয়ে বলছি এই মুহূর্তে আমরা 160 কোটি আমাদের লক্ষ লক্ষ আলেম লক্ষ লক্ষ মুফতি লক্ষ লক্ষ ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজ্ঞ বিশেষজ্ঞ হাফিজে কোরআন আল্লামা শায়খ পীর পীরের মুরিদ কোটি কোটি লক্ষ লক্ষ মসজিদ পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হচ্ছে সপ্তাহে জুমার নামাজ হচ্ছে 40 লক্ষ লোক হজ করতে যাচ্ছেন কিসের অভাব এলমের অভাব নাই লক্ষ লক্ষ হাদিস মুখস্থ জানেন হাজার হাজার তাফসীর জানেন ভাষা সম্পর্কে অভিজ্ঞ হয়ে গিয়েছেন ওয়াজ করে বেড়াচ্ছেন কোটি কোটি মানুষ ধর্মপ্রাণ মানুষ ওয়াজ শুনছেন হাজার হাজার লক্ষ লক্ষ মুফাসসির মুফতি শায়খ মুহাদ্দিস ওয়াজ করে যাচ্ছেন জ্ঞানের প্রকাশ ঘটিয়ে যাচ্ছেন 150 কোটি আমরা সেই আটলান্টিকের তীর সেই কাসাব্লাঙ্কা থেকে শুরু করে ইন্দোনেশিয়া পর্যন্ত অদ্য দুনিয়াতে এই মুহূর্তে সবচেয়ে লাঞ্ছিত অবহেলিত নিগৃহীত নির্যাতিত নিষ্পৃহীত একমাত্র মুসলমান 6.5 কোটি উদ্বাস্তু মুসলমান সর্বত্র আতঙ্ক বিরাজ করছে মুসলমানদের জীবনে কেন এই প্রশ্নের উত্তর আমি আশা করব তারাই দিবেন যারা প্রতিনিয়ত ওয়াজ মাহফিলের নামে ধর্মসভার নামে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে আমার আন্দোলনের বিরুদ্ধে আমরা যারা এই সমাজকে পরিবর্তনের জন্য দাঁড়িয়েছি সংস্কার করার জন্য দাঁড়িয়েছি একটা বিপ্লব সৃষ্টি করার জন্য দাঁড়িয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে আপনারা প্রপাগান্ডা চালান মিথ্যাচার চালান জনগণের সামনে সাধারণ ধর্মপ্রাণ মানুষের সামনে প্রচার করেন আমি খ্রিস্টান আমি নাস্তিক আমি কাফের আমি মুরতাদ আমি ধর্মের ক্ষতি করতে দাঁড়িয়েছি আমি শয়তান আমার কথা যারা শুনবে তাদের ঈমান চলে যাবে আমার সামনে বসে যারা কথা শুনে তারা অজ্ঞ মূর্খ আর ওনারা খুব জ্ঞানী মুমিন মুত্তাকি তবে তাও হলে আমার প্রশ্ন উত্তর দিন প্রশ্ন করার অধিকার আমার রয়েছে কারণ আমি এই জাতির একজন আত্মা সদস্য জাতি আক্রান্ত হলে আমি আক্রান্ত হই আমাকে প্রশ্ন উত্তর দেবেন এই কোরআন কি পরিবর্তন হয়েছে হয় নাই কোরআন কোন পরিবর্তন কেউ করতে পারে নাই পারবে না ইনশাআল্লাহ এই ঈমান এই আকীদা আমাদের আছে না তবে তাহলে যে ইসলাম যে আদর্শ যে কোরআন দিয়ে আজ থেকে 1400 বছর আগে পৃথিবীর সবচাইতে অবহেলিত সবচাইতে উপেক্ষিত অশিক্ষিত যাদেরকে বলা হতো বর্বর জাহিলি আরব যারা নিজেরা নিজেরা মারামারি কামড়া কামড়ি করত নিজেরা নিজেরা হানাহানি করত অভাব দারিদ্র তাদের নিত্য সঙ্গী ছিল ঘরে ঘরে ছিল দাসত্ব ব্যবস্থা মাদক ঘরে ঘরে মদ দেখে মানুষ চুর হয়ে পড়ে থাকত নারীদের কোনো সম্মান ছিল না ইজ্জত ছিল না কোনো রাষ্ট্র ব্যবস্থা ছিল না কোনো সংবিধান ছিল না একক কোনো নেতৃত্ব ছিল না এক কথা জাহিলি সমাজ সেই জাহিলি সমাজ পরিবর্তন হয়ে গেল কি করে যে ইসলাম দিয়ে যেই কোরআন দিয়ে যেই তাওহীদ দিয়ে যেই সুমহান আদর্শ দিয়ে সেই জাহিলি সমাজ পরিবর্তন হয়ে আলোকিত সমাজ হয়ে গেল ঐক্যহীন ঐক্যবদ্ধ হয়ে গেল দুর্বল সবল হয়ে গেল ভীরু কাপুরুষ সাহসী হয়ে গেল মাদক নির্মূল হয়ে গেল দাসত্ব ব্যবস্থা নির্মূল হয়ে গেল নারীরা সম্মান পেল ইজ্জত পেল সেই একই ইসলাম সেই একই কোরআন আমাদের সামনে বর্তমান থাকা অবস্থায় আমাদের এই দুর্গতি কেন আমাদের তো আমলের অভাব নাই আমাদের তো রোজার অভাব নাই নামাজের অভাব নাই আমলের অভাব নাই এলেমের অভাব নাই মসজিদ মাদ্রাসার অভাব নাই
কিসের অভাব? এই প্রশ্নের উত্তর আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে দাঁড়িয়ে আমি তাদের দিকে দিলাম, এই উত্তরের আমি অপেক্ষা করছি। কিসের অভাব? কারণ আমার কোনো কথাই তো তারা নিচ্ছেন না। ঠিক আছে, আমার কথা নেওয়ার দরকার নেই, তবে অনিবার্য পরিণতির জন্য সবাইকে অপেক্ষা করতে হবে। আল্লাহ কোরআনে বললেন, আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু, আল্লাহ মুমিনের ওয়ালি, অভিভাবক। মুমিনকে সাহায্য করা আমার হক, আল্লাহ বললেন, আমার দায়িত্ব, আমার কর্তব্য। তোমরা ভয় পাইও না, তোমরা হতাশ হইও না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা মুমিন হও তোমরা বিজয়ী হবে, তোমরা ভয় পাইও না, তোমরা হতাশ হইও না। তা আমরা মুমিন দাবি করি, আমরা কোটি কোটি, আমাদের মসজিদে জায়গা হয় না, আমাদের মাজারে জায়গা হয় না, আমাদের খানকায় লোক ধরে না। এই কথাটাই আমরা বলেছিলাম যে আজ আমরা আল্লাহর প্রকৃত তাওহীদের মধ্যে নাই, প্রকৃত ইসলামের মধ্যে নাই। এই মহাসত্য এখন দাঁড়িয়ে মূল্যায়ন করতে হবে আমাদের মুসলমানদের, আমরা কি হারিয়েছি। আল্লাহ কোরআনের কতগুলি নীতি, ইসলাম সকল মানব জাতির জন্য। শেষ নবী শুধু আরবের নবী নন, তিনি একটা নির্দিষ্ট গোত্রের, নির্দিষ্ট গোষ্ঠীর নবী নন, তিনি সমগ্র মানব জাতির জন্য তিনি নবী, রাসূল। নবী আর আসবেন না, রাসূল আর আসবেন না। ওনার উপর যে কিতাবটা দেওয়া হয়েছিল, এই কিতাবটা হলো দীনুল ফিত্রা, প্রাকৃতিক দীনের উপরে, নিয়মের উপরে এটা প্রতিষ্ঠিত। উনি যে উম্মাহ তৈরি করলেন সেই উম্মাহটা হলো উম্মাতা ওয়াসাতা, ভারসাম্যপূর্ণ, এদিকেও না ওইদিকেও না, বাড়াবাড়ি না। কোরআনে আল্লাহ বললেন, তোমরা বাড়াবাড়ি করো না, বাড়াবাড়ি করে অতীতের উম্মাহ ধ্বংস হয়ে গিয়েছে। আরেক আয়াত আল্লাহ বললেন, জবরদস্তি করো না, জবরদস্তি নিষিদ্ধ। তাহলে কোরআনের এই যে নীতি, বাড়াবাড়ি করো না, জবরদস্তি করো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাদের কষ্ট দিতে চাই না, আমি চাই তোমরা পরিশুদ্ধ হও। যে আয়াতের মধ্যে ওযু করার নিয়ম, ওযু না পেলে মাটি দিয়ে তায়াম্মুম করার নিয়ম, ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন। আল্লাহ বলছেন, আল্লাহ তোমাদের কষ্ট দিতে চান না, আল্লাহ চান তোমরা যেন পরিশুদ্ধ হও। ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে ইসলাম সহজ সরল, সিরাতুল মুস্তাকিম, সহজ সরল দিন। সমগ্র মানব জাতি যেন এই দিনটাকে প্র্যাকটিস করতে পারে, গ্রহণ করতে পারে, এই দিনটাকে আলিঙ্গন করে নিতে পারে। ফলস্বরূপ মানব জাতি ইবলিসের দাসত্ব করবে না, মানুষ ন্যায় অন্যায় পার্থক্য করে তারা ন্যায়ের পন্থা অবলম্বন করতে পারবে। কারণ মানব জাতির মধ্যে একদম বোকা যেমন মানুষও আছে, তেমনি একেবারে আইনস্টাইনের মতো ব্রেন এমন মানুষও আছে। কাজেই পুরো মানব জাতির জন্য নারী পুরুষ, লম্বা খাটো বেটে, কালো তামাটে সাদা, সমস্ত মরু অঞ্চলের, মেরু অঞ্চলের, পাহাড়ি সমতল ভূমি, এমনকি পানির মধ্যে বসবাস করে যারা, পানিতে ভাসমান এমন জনগোষ্ঠী আছে। অর্থাৎ এক কথায় পুরো মানব জাতি যেন এই দিনটা পালন করতে পারে খুব সহজে। সেজন্য এটাকে সিরাতুল মুস্তাকিম বলা হয়েছিল, সহজ সরল পথ। কিন্তু এই জাতির অতি পণ্ডিতরা এই দিনটাকে বাড়াবাড়ি করতে 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 করতে, ছোট্ট খাট্টো বিষয় নিয়ে সীমা লঙ্ঘন করতে করতে, তার সহজ স্বাভাবিক সকলের জন্য পালনযোগ্য গ্রহণযোগ্য ইত্যাদি আর রাখে না, জটিল দুর্বোধ্য করে ফেলা হয়েছে। সমস্ত দুনিয়াটা প্রচন্ড গতিশীল করে আল্লাহ সৃষ্টি করেছেন, স্রোতস্বিনী নদীর মতো। সেটা যেমন স্রোত প্রবাহিত হয়, মানুষের জীবনটাও গতিময়, প্রাণময়, প্রাণবন্ত, স্থবিরতা এর প্রকৃতির সম্পূর্ণ বিপরীত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 কি 2,24,000 নবী রাসূল পাঠিয়েছেন। যদি একজন নবী দিয়ে হয়ে যেত তাহলে 1,24,000 কি 2,24,000 নবী রাসূল পাঠানোর দরকার ছিল না। তো এই বাড়াবাড়ি করে দিনটাকে স্থবির করা হয়েছে, মাকড়সা জালের মতো দুর্বোধ্য করা হয়েছে। যেমন নারীদের প্রসঙ্গ, নারী পুরুষ আল্লাহর আলাদা সত্তা, তিনটা মাত্র সুরার মধ্যে পর্দার বিধান বর্ণনা করা হয়েছে, তিনটা আয়াত। পুরুষ, তুমিও তোমার দৃষ্টিকে সংযত রাখবে, লজ্জাস্থানকে হেফাজত করবে। নারী, তুমিও তোমার দৃষ্টিকে সংযত রাখবে, লজ্জাস্থানকে হেফাজত করবে। পরবর্তী আয়াতে বলা হয়েছে, চাদরকে তোমার টানিয়া দাও। এই টানিয়া দাও কোথায় টানিয়া দিবে?
পরিষ্কার বলা হয়েছে বুকের উপর টানিয়া দাও, বাস জিলবাব জালাবিহিন্না। এইটাকে এবার ব্যাখ্যা করতে 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 টানতে 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 শুরু হলো। একদল বললো মাথার উপরে টানো, একদল বললো চোখের উপরে টানো, একদল বললো মুখমণ্ডল ঢেকে দাও, আর একদল বললো না মুখ খোলা রাখো, একদল বললো না চোখ খোলা রাখো, একদল বললো না ঠোঁট খোলা রাখো। এই শুরু হলো বাড়াবাড়ি। বাড়াবাড়ি করতে করতে ফতোয়ার কিতাব রচনা করা শুরু হলো। ফতোয়ার কিতাব রচনা করতে করতে ভলিউম ভলিউম বই বানানো হলো। আসল উদ্দেশ্য গায়েব হয়ে গেল। অত সহজ সরল সিরাতুল মুস্তাকিমের ইসলামটা কি? রাসূল প্রথমে তিনি স্বীকৃতি দিলেন যে হে মানুষ, তোমরা এক জাতি, তোমাদের বাবা একজন আদম, তার থেকে তার স্ত্রীকে বানানো হয়েছে, এই দুজন থেকে তোমাদের সবাইকে বানানো হয়েছে, মুমিন মুমিনা, মুজাহিদ মুজাহিদা, সবাই আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, সবার ভিতরে আল্লাহর রূহ আছে। নারীর যেমন মর্যাদা রয়েছে, পুরুষের তেমন মর্যাদা রয়েছে। রাসূলুল্লাহ সর্বপ্রথম মেয়েদেরকে আল্লাহর খলিফা হিসেবে তিনি ঘোষণা দিলেন যে তোমরাও আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, তোমাদের কর্তব্য রয়েছে, দায়িত্ব রয়েছে। এরপরে মেয়েদেরকে শিক্ষা দিলেন তাওহীদ, মেয়েদেরকে শিক্ষা দিলেন ঐক্যবদ্ধতা। মেয়েরা ঐক্যবদ্ধতা শিখল, মেয়েরা সমাবেশে আসা শিখল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তারা আলোচনা শুনত, তারা জেহাদের ময়দানে তারা চলে গেল, তারা যুদ্ধবিদ্যা শিখল, তারা হাসপাতাল নির্মাণ করা শিখল, তারা বাজার ব্যবস্থাপনা করা শিখল, তারা হজের ময়দানে পুরুষদের সঙ্গে সম্মিলিতভাবে হজের অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করলো, জুমার নামাজে তাদেরকে অংশগ্রহণ করতে বাধ্য করা হলো। তাহলে আমি জানতে চাই, আল্লাহ রসুলের ইসলাম ঠিক না আজকে আমাদের অন্ধত্ব ঠিক? আল্লাহ রসুল প্রমাণ দিলেন যে নারীদেরও যোগ্যতা রয়েছে, অভিজ্ঞতা রয়েছে, শিক্ষা রয়েছে, তাদেরও সমাজের জন্য কিছু করার ক্ষমতা রয়েছে। এই স্বীকৃতি যেই সমাজে দেওয়া হয় না সেই সমাজ জাহিলি সমাজ। এখন আমাদের অবস্থা কি হয়েছে? আমাদের অবস্থা হয়েছে, আমাদের নারীদেরকে বের হওয়াই যাবে না, বের হলে ইমান চলে যাবে। শুরু হলো এবার আমার বিরুদ্ধে ফতোয়াবাজি। আমি মেয়েদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছি, সোশ্যাল মিডিয়াতে মেয়েদেরকে নিয়ে জড়িয়ে আমার নামে অশ্লীল অশ্রাব্য যে সমস্ত দৃশ্য দেখা যায় না, কল্পনা করা যায় না, এই ধর ব্যবসায়ী গোষ্ঠী বানিয়ে বানিয়ে জনগণের সামনে প্রচার করছে। রালেম রালেম নয়, রেজালেম। এত বড় মিথ্যাবাদী এরা হতে পারে? আমার নামে বানিয়ে বানিয়ে প্রচার করে দিচ্ছ, আমি নাকি মেয়েদেরকে ঘর ছাড়া করছি, বাড়ি ছাড়া করছি, স্বামী সন্তান ছাড়া করছি, আমি মেয়েদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছি। আমি বলেছি প্রমাণ দাও, একটা প্রমাণ দাও, আল্লাহ রাসূলের ইসলামের নীতি বহির্ভূত একটা প্রমাণ দাও। তোমাদের অন্ধত্ব নিয়ে তোমরা বাঁচতে পারবে না। ভারতের বাহিনী যখন বিশ্ববিদ্যালয়ে হামলা চালালো, তখন দুটা মেয়ে বেরিয়ে এসে ওই পুরুষকে পুলিশের হাত থেকে রক্ষা করেছে। আর তোমরা, আমি গতকালকে দেখলাম ফেসবুকে সে মেয়ে বক্তব্য দিচ্ছে কিভাবে সে পুলিশের সামনে দাঁড়ালো বীরাঙ্গনার ভূমিকা নিয়ে। তোমরা দাড়ি টুপি পিছনে বসে বসে তার প্রশংসা করছো, লজ্জা করে না তোমাদের? কোথায় গেল তার নেকাব? শোনো, জীবন বাস্তব, হাজারো রকমের বাস্তব সংকট মোকাবেলা করে জীবন অগ্রসর হয়। ওই তোমাদের মতো ধর ব্যবসায়ীদের অন্ধত্ব নিয়ে জীবন চলে না। এজন্যই আল্লাহ রাসূল নারীদেরকে তৈরি করেছেন। আমি সেই চেষ্টাই করছিলাম, আমার মেয়েরা যেন ঐক্যবদ্ধ হয়, আমার নারীরা যেন লাঞ্ছিতা না হয়, আমার নারীরা যেন ধর্ষিতা না হয়, আমার নারীরা যেন ইসলাম বিরোধী ওই জাহেলদের কামনার বস্তুতে পরিণত না হয়। আমি সেটাই প্রমাণ করার চেষ্টা করছিলাম, আর তোমরা আমার সামনে পথ রুদ্ধ করে তোমরা মানুষের সামনে আমাকে নাস্তিক, কাফের, নারী লোভী ইত্যাদি বলে তোমরা অপপ্রচার চালাচ্ছ। আল্লাহ লানত পড়বে তোমাদের উপর ইনশাআল্লাহ। আমি আজ বলে রাখলাম, এটা আমার ভবিষ্যৎবাণী নয়, আমি পবিত্র কোরআন থেকেই শিক্ষা পেয়েছি। আম্মা মরিয়মের নামে ওই পুত পবিত্র নারীর বিরুদ্ধে যখন ইয়াহুদিরা অপবাদ আরোপ করেছিল, সেই অপবাদের কারণে 2000 বছর আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি পণ্ডিতদের প্রতিটা ঘরে ঘরে বেজ্জতি করেছেন। আজ
আমার নারীরা একটা বিপ্লব সৃষ্টির জন্য দাঁড়িয়েছে, সমাজের অন্যায় অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আজকে যারা তাদের ইজ্জত নিয়ে কথা তুলছো, তোমাদের ঘরকে আল্লাহ বেজ্জতি করবেন ইনশাআল্লাহ। এটা আমার অভিশাপ নয়, এটা কনসিকোয়েন্স, পরিণতি। জ্ঞান, বিজ্ঞান, যুক্তি আর অন্ধত্ব একসঙ্গে চলতে পারে না। অন্ধত্ব দিয়ে সমাজ চলে না, অন্ধত্ব দিয়ে দুনিয়া চলে না। অন্ধত্বের বিরুদ্ধে আজকে তোমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এই জাতিকে আর কেউ বাঁচাইতে পারবে না। কে বাঁচাবে? বাড়াবাড়ি করতে নিষেধ করা হয়েছিল, তারা সবাই বাড়াবাড়িতে লিপ্ত রয়েছে, ছোট্টখাট্ট বিষয় নিয়ে বাড়াবাড়ি। আমি বলেছিলাম সঙ্গীত হারাম নয়, গান কাব্য ছাড়া কোনো সভ্যতা চলে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় সভ্যতার জন্ম দিয়েছেন, এত বড় রেনেসাঁ সৃষ্টি করেছেন, তিনি গানকে অস্বীকার করে পারতেন না। আরব সমাজে গানের চর্চা হতো, তবে আরবের ট্রেডিশন ছিল এই, যারা সাধারণ প্রকৃত দাস তারা গান গাইত, আর অবস্থা সম্পন্ন উচ্চ বংশীয় বনিদি পরিবারের লোকেরা গান শুনতো, তারা গানের সমজদার ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও গান শুনেছেন, তবে তিনি মানব জাতির ইতিহাসের সবচাইতে বড় বিপ্লবী। মাত্র 9 বছরে তিনি 78 থেকে প্রায় 90টা যুদ্ধ করেছেন, 12.5 লক্ষ বর্গ মাইল এলাকা উনি দ্বীনের আওতার মধ্যে এনেছেন। গান নিয়ে পড়ে থাকা ওনার শোভা পায়নি, ওনার হাতে ওই সময় ছিল না। উনি বিপ্লব সৃষ্টি করতে দাঁড়িয়েছেন, উনি মানুষদেরকে গানে মজিয়ে রাখতে তিনি দাঁড়ান না। কিন্তু তাই বলে তিনি কি গান শুনেননি? তিনি শুনেছেন। আরবের সমাজ কি গান গাইত না? গাইত। আরবের সমাজের মানুষের কাব্য চর্চা হতো না? হতো। কাব্য থেকেই তো গান, যুদ্ধের ময়দান থেকে আসার সময় ওনাকে গান শোনানো হয়েছে। বলা হয়েছে, রাসূলুল্লাহ আমরা নিয়ত করেছি আপনি যদি বিজয়ী হয়ে আসেন আপনাকে আমরা গান শোনাব। রাসূল বলেছেন ঠিক আছে শোনা। আমি বহু প্রমাণ দিতে পারবো, একদম বুখারী শরীফ। আপনারা বলেন আসমানের নিচে কোরআনের পরে সবচাইতে বিশুদ্ধ কিতাব হচ্ছে সহিহ আল বুখারী, আপনারাই বলেন, সেই বুখারী শরীফের হাদিস। আপনারা ফতোয়াবাজি করলেন কি গানই হারাম? হ্যাঁ, রাসূল শুনেছেন, তবে ওই দাসী তো আমরা বলি মেয়ে মানুষ গান গাইছে, মেয়ে মানুষ না, বাচ্চা মেয়ে। আজ ঠিক আছে গান শোনো, বাচ্চা মেয়ের গান শোনাও জায়েজ, ঠিক আছে, তবে সব সময় না, ওই ঈদের দিন, কারো বিয়ে অনুষ্ঠানের দিন, এই কয়েকটা দিনের মধ্যে গান গাওয়া জায়েজ। আচ্ছা ঠিক আছে, তবে বাদ্যযন্ত্র হারাম। তখন ওই কেতাব দিয়ে যখন বলা হয় কেন বাদ্যযন্ত্র, এই যে পরিষ্কার ধপ বাজার হয়েছে, বলছে এটা ধপ, এটা আজকালকার এই দুতারা সেতারা এই যে হারমোনি এগুলা না, ঢোল তবলা এগুলা না, এটা হলো আরবের ওই একদিকে খোলা আরেকদিকে থাকবে ব্যাত 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 শব্দ। এই এই যে সংস্কৃতিকে অবজ্ঞা করার প্রবণতা কোত্থেকে আসলে, এটা পরবর্তী ইতিহাস। আমাদের আন্দোলন গানের আন্দোলন নয়, আমরা মানুষকে গান শিক্ষা দেওয়ার জন্য আমাদের মহামান্য ইমামুজ্জামান এই আন্দোলন প্রতিষ্ঠা করেননি। গান শুনে শুনে আমরা আমাদের জীবন পার করে দেব এমনও নয়, আমরা আল্লাহর খলিফা। আমরা দাঁড়িয়েছি ইবলিসের চ্যালেঞ্জে আল্লাহকে বিজয়ী করার জন্য, আমরা দাঁড়িয়েছি অন্ধত্বের বিরুদ্ধে, কুপমণ্ডুকতার বিরুদ্ধে, আমরা দাঁড়িয়েছি যুক্তিবোধকে প্রতিষ্ঠা করার জন্য, আমরা দাঁড়িয়েছি অন্যায়ের বিরুদ্ধে ন্যায় স্থাপনার জন্য, আমরা দাঁড়িয়েছি সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, নারী নির্যাতনের বিরুদ্ধে একটা সুস্থ সমাজ নির্মাণের জন্য। এই অবস্থায় আমাদেরকে কথা বলতে হয়েছে সংস্কৃতি সম্পর্কে, গান সম্পর্কে, সিনেমা সম্পর্কে, নাটক সম্পর্কে, সাহিত্য সম্পর্কে। আমরা সেটাকে অস্বীকার করতে পারি না। সারা দুনিয়ার কোটি কোটি মানুষ কেউ গান শোনেন, কেউ গান গান, গানের সমস্তার কোটি কোটি মানুষ, মানুষের এই সংস্কৃতি চর্চাকে আপনি অস্বীকার করতে পারবেন? এই যে তার প্রাকৃতিক আকর্ষণ, চিরন্তন আকর্ষণ, প্রবণতা কাব্যের প্রতি, সুরের প্রতি, গানের প্রতি, অস্বীকার করতে পারবেন? যারা ওয়াজ করেন আমি চ্যালেঞ্জ দেব, বক্তব্য স্টাইলে ওয়াজ করেন, কতক্ষণ মানুষ আপনার কথা শুনে? গানের স্টাইলে ওয়াজ করেন, সারা রাত মানুষ বসে থাকে আপনার কথা শোনার জন্য, কারণ মানুষের মন সঙ্গীত প্রবল। এই প্রাকৃতিক স্বাভাবিক নিয়মের মুখে বাদ দিবেন কেন? এই জন্য রাসূলুল্লাহ বাঁধতেননি, অশ্লীল অংশটুকু তিনি কেটে দিয়েছেন, যেটা মানুষের জন্য ক্ষতি হয়, অকল্যাণ হয়, যেটা আল্লাহর নাফরমানি হয়,
যার সপক্ষে আল্লাহ কোন সনদ নাজিল করেন। শিরিক কুফরের বিস্তার হয়, গায়রুল্লাহর বিস্তার হয়, দালালাতের বিস্তার হয়। এমন কথা, এমন কাজ, এমন কাব্য সবকিছু হারাম করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনারা বললেন কি না গানই হারাম। এবার আমি যখন আল্লাহ রসুলের জীবনী থেকে, হাদিস থেকে, কোরআন থেকে যখন তুলে ধরলাম, আমি যখন বললাম পবিত্র কোরআনের সরাসরি ডাইরেক্ট গানকে হারাম করে কোনো আয়াত নাই, আপনারা সূরা লোকমান দেখিয়ে একটা শব্দের মিনিং করে দিলেন এটার মানে হচ্ছে এটা। অথচ মুফাসসিররা বলেন এর অন্য আরো অন্য 10টা মানে আছে। লাহুয়াল হাদিস মানে গান নয়, অসার কথাবার্তা, যেই কথার কোনো ভিত্তি নাই, মানে নাই, অনর্থক, অহেতুক। কারণ মানুষের জীবন মহামূল্যবান, এভরি সেকেন্ড মূল্যবান। মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। মানুষের দৃষ্টি দেওয়া হয়েছে দেখার জন্য, ব্রেন দেওয়া হয়েছে চিন্তা করার জন্য, হৃদয় দেওয়া হয়েছে উপলব্ধি করার জন্য, হাত পা দেওয়া হয়েছে মানুষ কর্ম করবে, আবিষ্কার করবে, গবেষণা করবে, অনুসন্ধান করবে, প্রকৃতিকে কাজে লাগাবে, উন্নতি প্রগতি করবে, মানব জাতি যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে। এই জন্য মানুষ অনর্থক জীবন যাপন করতে পারে না, অনর্থক সময় পার করতে পারে। আপনারা জোর করে বললেন কি হারাম। ওকে, আমি যখন এবার সাংস্কৃতিক অনুষ্ঠানে যাই, শুদ্ধ সংস্কৃতির প্রবর্তন করার কথা বলি, এইবার আপনারা জনগণের মধ্যে প্রচার করে দিলেন কি আমি হলাম নাস্তিক, আমি হলাম খ্রিস্টান, আমি মানুষের ঈমান নষ্ট করতে দাঁড়িয়েছি। আমি বলি গান নাকি জায়েজ, গানকে জায়েজ করে দিয়েছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবসর টাইমে গান শুনেছেন, ইত্যাদি ইত্যাদি, কাজেই নারে তাকবীর, আল্লাহু আকবার, বাস আমার বাড়িতে হামলা চালাও। আপনারা জানেন এই অন্ধত্ব প্রসারের কারণে আমার বাড়িতে হামলা চালানো হয়েছে। আমার কথা হচ্ছে আপনারা যারা আছেন কোনো একটা ব্যাপারে যেন বাড়াবাড়ি না হয়। বাড়াবাড়ির পরিণতি কি আমি আবারও বলেছি, ইসলাম হলো সহজ সরল সিরাতুল মুস্তাকিম। শুধু মানুষ এই কথার মধ্যে থাকবে সে আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবে না, বাস ইবলিস আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জে পরাজিত হবে, আল্লাহ বিজয়ী হবে। এটা হলো সহজ সরল ইসলাম। বাড়াবাড়ি করে কি করা হলো, এই সরলতাকে জটিল করা হলো, দুর্বুদ্ধ করা হলো। করতে 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 কি হলো, বাগদাদের খলিফা তখন মুতাসিম বিল্লাহ, তিনি দুই দলের বাস অনুষ্ঠানে গিয়ে হাজির হন, হয়ে তিনি এক দলকে সমর্থন করেন আরেক দলকে বাহাবা দেন, বাস তারা বাহাস করলো। আমি বাগদাদের কথা বলছি, কোন বাগদাদ, সেই বাগদাদ জ্ঞানে বিজ্ঞানে সামরিক শক্তিতে তখন মুসলমানরা, এটাকে বলা হয়েছে স্বর্ণযুগ। ওই সাহাবীরা রক্ত দিয়ে না খেয়ে পেটে পাথর বেঁধে শত্রু আঘাতে আঘাতে জর্জরিত হয়ে অদ্য দুনিয়াতে আল্লাহ দিন প্রতিষ্ঠা করলেন। ওনারা চলে যাওয়ার পর এই খলিফারা ভোগ বিলাসে রাজত্ব করতে লাগলো। এর পণ্ডিতরা, আলেমরা, মুক্তিরা বসে বসে দিনের সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় নিয়ে বাড়াবাড়ি পাণ্ডিত্য জাহির করতে লাগলো। ফলটা কি হয় শুনুন, বাহাস শুরু হলো। বাহাসের সাবজেক্ট হচ্ছে মিসওয়াক করা ডান দিক থেকে হবে নাকি বাম দিক থেকে হবে। সম্মিলিতভাবে ফকিররা বসে সিদ্ধান্ত নিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক ডান দিক থেকে করছেন। ওকে, ডান দিক থেকে সাব্যস্ত হয়ে গেল। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে উপরের মাড়ি নাকি নিচের মাড়ি আটকা পড়ছে এটা নিয়ে। একদল বলবে না উপরের মাড়ি নিয়ে, একদল বলবে না নিচের মাড়ি দিয়েই মিসওয়াক শুরু হবে। উপরের মাড়ি দিয়ে যারা মিসওয়াক করবে তারা মুরতাদ, ইসলাম থেকে আউট, আর যারা নিচের মাড়ি দিয়ে শুরু করবে তারা প্রকৃত মুসলমান। শুরু হয়ে গেল তর্কের সাবজেক্টটা কি মিসওয়াক, তর্কের সাবজেক্ট মিসওয়াক, ডান দিক থেকে হবে নাকি বাম দিক থেকে হবে। এদিকে তাদের নিদানের কাল এসে উপস্থিত হয়েছে, হাজার হাজার ক্ষুধার্ত নেকড়ের মতো হালাকু খানের বাহিনী বাগদাদ ঘেরাও দিল। আর আমাদের পণ্ডিতরা, মুফতিরা, মুফাসসিররা, আল্লামারা, মুহাদ্দিসরা বসে বসে বাহাস করছেন মিসওয়াক ডান দিক থেকে হবে নাকি বাম দিক থেকে হবে। তারপরের ইতিহাস সবাই জানা আছে, 20 লক্ষ মুসলমানের মাথা কেটে পিরামিড বানানো হলো। ওই অহংকারের বইগুলিকে, কিতাবগুলিকে জড়ো করে এনে হালাকু খান আগুন লাগিয়ে দিল। সেই কিতাবের সেই ছাই ভস্ম দিয়ে নদী নাকি কালো হয়ে গিয়েছিল। তারপরে খলিফাকে বস্তার মধ্যে ঢুকালো, বস্তায় ঢুকিয়ে খলিফার জনগণকে উদ্দেশ্য করে বলল তোমাদের জন্য শাস্তি স্বরূপ ঈশ্বর আমাকে পাঠিয়েছেন, আল্লাহর শাস্তি, লানত, তোমরা না আল্লাহকে বিশ্বাস করো,
পাঠিয়েছেন। তোমরা ভোগ বিলাসে মত্ত হয়েছিলে, আর এই ছোট্টখাটো বিষয় নিয়ে তোমরা বহাস করছিলে। আচ্ছা গেল হালাকু খান। মুসলমান বাহিনী যখন জেরুজালেম অবরোধ করলো, তখন সেখানের খ্রিস্টান পাদ্রীরা তর্ক বহাস করতে বসলো, ঈসা আলাইহিস সালামের পেশাব পায়খানা পাক না না পাক। বাস কিছুক্ষণ পর গেট খুলে দেখে কি মুসলিম বাহিনী হাজির। কোন জাতি যখন স্থবির হয়, অনর্থক অপ্রয়োজনীয় ছোট্টখাট্ট বিষয় নিয়ে তর্কাতর্কি বাহাস মারামারিতে লিপ্ত হয়, যখন আলস্ত হয়ে যায়, স্থবির হয়ে যায়, অন্ধত্বের অন্ধকার কুয়ায় যখন তারা যখন নিক্ষিপ্ত হয়ে যায়, তখন তারা পরাজিত হয়, তারা মার খায়। এইবার আমাদের অবস্থা কি হলো আজকে শুনুন, তারপর আমরা মার খেলাম হালাকু খানের হাতে, হুঁশ হয় নাই। মার খেলাম চেঙ্গিস খানের হাতে, হুঁশ হয় নাই। মার খেলাম ক্রুসেডারদের হাতে, হুঁশ হয় নাই। মার খেলাম ইউরোপিয়ানদের হাতে, তবু আমরা ঐক্যবদ্ধ হই নাই, আমাদের হুঁশ হয় নাই। এখন ভারতের কথা বলি, ভারতের প্রসঙ্গে বলি একটু, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। গত দুই দিন আগে একটা বক্তব্য দেখলাম ইউটিউবে, ডক্টর জাকির নায়েক সাহেবকে একটা প্রশ্ন করেছে একজন খ্রিস্টান। প্রশ্নটা করেছে একটা সুরার মধ্যে, সেই সুরার মধ্যে যেখানে বলা আছে নূহ আলাইহিস সালামের জাতি কওম তাদের নবীদের কথা মানে নাই, এখানে নবীদের নূহের কথা মানা হয়েছে নাকি নবীদের, একজন নবী না বহু নবী, এই প্রশ্ন করা হয়েছে, একজন নবী নাকি বহু নবী। ডক্টর জাকির নায়েক সাহেবও পাণ্ডিত্যপূর্ণ উত্তর দিতে লাগলেন, বিশাল মঞ্চ কাঁপিয়ে উনি যখন উত্তর দিচ্ছেন তখন হাজার হাজার ওনার অনুসারীরা হাততালি দিচ্ছিল, মহা খুশি, বাহ ভালোই। বুঝতে হবে একজন নবী নাকি বহু নবী, রাসূল নাকি মুরসালিন, রাসূল ঠিক হবে না মুরসালিন হবে শব্দটা, কোরআন কি ভুল না ঠিক, এই তর্ক যখন করা হচ্ছে ইন্ডিয়ার কোন জায়গায় বসে বসে, তখন 20 কোটি মুসলমান দিন যাপন করছে ভয় আতঙ্কে। এবার আমাদের দেশের আলেমরা বসছে ডক্টর জাকির নায়েকের ওই কথাটার মধ্যে, ডক্টর জাকির নায়েক মূর্খ জাহেল অজ্ঞ, তার ফতোয়া দেওয়ার কোনো অধিকার নেই, সে মাদ্রাসা পড়ে নাই, সে একজন ডাক্তার হয়ে একজন জেনারেল এডুকেটেড হয়ে ইসলাম নিয়ে কথা বলছে, এত বড় সাহস ডক্টর জাকির নায়েকের। এইবার আমাদের মৌলভীবাজারের একজন পীর, ঢাকার একজন বিরাট মুফতি, ওরা ফতোয়া দিয়ে দিল কি হচ্ছে গ্রামাটিক্যাল ভুল। আমি দেখলাম হাজার হাজার মানুষ, এখন মানুষগুলি কি বুঝে আমি খালি দেখবো, এটা মানুষগুলি কি বুঝে, উনি ওয়াজ করতেছেন এখানে আরবি ব্যাকরণ হলো কাকুমাকুম হাহুমাহুম ইয়াহুন্না, এগুলো বোঝানো শুরু করছে, মানে ব্যাকরণে এখানে হলো কাকুমাকুম, কুম বলে না হুম বলেছে, কথাটা বুঝাতে পারতেছি, গ্রামাটিক্যালি ব্যাকরণগত ভাবে শব্দটা কি হুম হবে নাকি কুম হবে। এবার জনগণ হো করে চলে গেল, সেখানে জনগণ কি বুঝলো, জনগণ বুঝলো জাকির নায়েক নামে একজন লোক আছে, ওই লোকটা খুব খারাপ। ব্যাস এইবার ওয়াজ হলো, ওয়াজের মধ্যে সাবজেক্ট, ভয়াবহ সাবজেক্ট, কঠিন সাবজেক্ট, সাবজেক্টটা হলো আদম আলাইহিস সালাম হলো মাটির তৈরি, বাকি নবীরা হচ্ছে নূরের তৈরি। বিশাল মাহফিল, হাজার হাজার মানুষ নারে তাকবীর আল্লাহু আকবার বলতেছে, উনি বলতেছেন বাবা আদম হচ্ছে মাটির তৈরি আর বাকি সব নবীরা হচ্ছে নূরের তৈরি। পাশে আরেকজন বসা বলছে আপনি দলিল দেন, মানুষের সামনে শুনুন আপনি দলিল দেন। এ কথা বলার সাথে সাথে উনি কি করলো, মাইক থেকে বাঁকা করে নিয়ে উনি উঠে চলে গেল। এবার উনি বসছে, উনি বসা বলছে এই সমস্ত হুজুরদেরকে কে দাওয়াত দেয়, বাবা আদম নাকি মাটির তৈরি আর সব নাকি নূরের তৈরি, মানুষের ঈমান নষ্ট করে দিয়েছে। এবার জনগণ বলে কি, এখন জনগণের আমি বুঝলাম না, একটু আগে ওই লোকটার বেলায় বললো ঠিক, এই লোকটার বেলায় বললো ঠিক, নবী নূরের তৈরি না মাটির তৈরি, বাবা আদম মাটির তৈরি, বাকিগুলা নূরের তৈরি, কোন সুরার কি মানে, কোনটার কি মানে, আল্লাহ রাব্বুল আলামিন তুমি বোধহয় এই জন্যই বলেছ যারা আমার আয়াত গোপন করে এবং বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে তারা তাদের পেটে আগুন ব্যতীত আর কিছুই ঢুকায় না, কেয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না।
তাদেরকে আল্লাহ পবিত্র করবেন। আজ যেখানে জাতির বাঁচা মরার প্রশ্ন, এই জাতির নারীদেরকে, পুরুষদেরকে, শিশুদেরকে, বৃদ্ধদেরকে, বৃদ্ধাদেরকে আজকে একটা কথার উপর ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ করার কথা, তাদেরকে আজকে সংগ্রামে উদ্বুদ্ধ করার কথা, তাদেরকে আজ তাওহীদ বনাম শিরক কুফর স্পষ্ট করে তাদেরকে বোঝানোর কথা, সেটা বাদ দিয়ে আজকে এই সমস্ত অনর্থক বিষয় নিয়ে আমাদের আলেমরা তর্ক বাহাস মুনাজারায় লিপ্ত রয়েছেন। ওরা নাম দিয়েছে মুনাজারা। সুতরাং পরাজয় অবশ্যম্ভাবী। আমার দুঃখ লাগে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ 1971 সালে এই দেশটা স্বাধীন হয়েছিল কতগুলি অঙ্গীকার নিয়ে। এখানে ধর্মান্ধতার চর্চা হবে না, এখানে সাম্প্রদায়িকতার চর্চা হবে না, এখানে কুমণ্ডুকতা হবে না। কারণ 47 দেশ ভাগ হওয়ার পর ওই পাকিস্তানি শাসকরা ইসলামের নাম নিয়ে তারা ধর্ম ব্যবসা করেছে, মানুষকে ধর্ম দেয় না, ইসলাম দেয় নাই, মানুষ বঞ্চিত হয়েছে, অবহেলিত হয়েছে, নিপীড়িত হয়েছে, যার ফলে মানুষ দেশ স্বাধীন করেছে যুদ্ধ করে। স্বাধীন হওয়ার পর 1972 সালে 12ই রবিউল আউয়ালের একটা অনুষ্ঠানে স্বাধীনতার যিনি মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, আজকের আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, তিনি দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা দিয়েছেন। বাংলার বাণী পত্রিকায় এই খবরটা একেবারে লিড নিউজ করেছে, আর ধর্ম ব্যবসা চলবে না, ধর্ম ব্যবসা আর চলবে না। কারণ তিনি দেখেছেন ধর্ম ব্যবসায়ীদের পরিণতি, তারা কি করে। কিন্তু আজ দুঃখ লাগে, তারই আদর্শের অনুসারী যারা দাবি করেন আজকে তারা ক্ষমতায়, তাদের দল। আমি তো পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের সুশীল সমাজ, তথাকথিত শিক্ষিত রাজনৈতিক দল, আমলা, প্রশাসন, সরকারি দল, বিরোধী দল সবাই মিলে ধর্ম ব্যবসায়ীদের কাছে সারেন্ডার করেছে। আপনারা মনে মনে তাদের ধর্মান্ধতাকে ঘৃণা করেন, আমি জানি, কারণ আধুনিক জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির এই যুগে, চিন্তাশীলতার এই যুগে তাদের এই ধর্মান্ধতা চলে না, এই ধর্মান্ধতা দিয়ে তাদের সমাজ চলে না। আমি জানি আপনারা মনে মনে এটাকে ঘৃণা করেন, কিন্তু আপনারা সমীহ করছেন। তাদের সংখ্যা দেখে ভোটের জন্য তাদের মাহফিলে উপস্থিত হয়ে সমর্থন দিচ্ছেন, জনগণ হাততালি দিচ্ছে। আমি ইতিহাস মনে করাই দিচ্ছি, সেই বাগদাদের খলিফারা এইরকম মাহফিলে বসে বসে কোনো না কোনো এক পক্ষের সাফাই গাইত, আরেক পক্ষকে নাজ নিয়ামত দিয়ে যাইত। বাগদাদ ধ্বংস হয়ে গিয়েছে। আমি বলতে চাই আজকে সারা পৃথিবী যখন একটা আদর্শের সংকট চলছে, গণতন্ত্র ব্যর্থ হয়ে গিয়েছে, মানুষকে শান্তি দিতে পারে নাই, সমাজতন্ত্র ব্যর্থ হয়ে গিয়েছে, মানুষকে শান্তি দিতে পারে নাই, সাম্যবাদ ব্যর্থ হয়ে গিয়েছে, রাজতন্ত্র ব্যর্থ হয়ে গিয়েছে, সামরিক তন্ত্র ব্যর্থ হয়ে গিয়েছে, আর এই সুদভিত্তিক পুঁজিবাদী অর্থনীতি ব্যর্থ হয়ে গেছে, মানুষকে শান্তি দিতে পারে না। আজকে পৃথিবীতে দরকার ছিল এমন একটি জীবন ব্যবস্থা মানুষের সামনে তুলে ধরা, যেই জীবন ব্যবস্থা, যে দিন, যেই জীবন দর্শন মানুষ প্র্যাকটিস করবে, মানুষ তার আধ্যাত্মিক সংকট থেকে মুক্ত হবে, তার পারিবারিক বিশৃঙ্খলা থেকে মুক্ত হবে, তার অর্থনৈতিক অবিচার থেকে মুক্ত হবে, রাজনৈতিক সংকট থেকে মুক্ত হবে। সেই দিন অত্যন্ত ডাইনামিক, অত্যন্ত প্রাণবন্ত, অত্যন্ত যৌক্তিক, বিজ্ঞানসম্মত, সকল মানুষের জন্য প্রয়োগযোগ্য, প্রযোজ্য সেই দিন নিয়ে আসলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি এক রেনেসাঁ সৃষ্টি করলেন, এক বিপ্লব সৃষ্টি করলেন, আরবের মানুষের ভাগ্য পাল্টে দিলেন। অর্থ দুনিয়ায় জ্ঞান বিজ্ঞানের প্রযুক্তি চূড়ায় তারা চলে গিয়েছিল। সেই দিনের অনুসারীরা আজকে মানব জাতির সামনে এই প্রস্তাব রাখার কথা ছিল, হে মানুষ, তোমাদের গণতন্ত্র ব্যর্থ হয়েছে, সমাজতন্ত্র ব্যর্থ হয়েছে, সাম্যবাদ পুঁজিবাদ ব্যর্থ হয়েছে, সুদ ভিত্তিক অর্থনীতি ব্যর্থ হয়েছে, আসো তোমরা
ইসলামকে আলিঙ্গন করে নাও। কিন্তু দুর্ভাগ্যজনক যারা ইসলামকে প্রস্তাব করবে বিকল্প ব্যবস্থা হিসেবে, তারা আজকে মুনাজারায় লিপ্ত রয়েছে। বাবা আদম মাটির তৈরি না কিসের তৈরি, শেষ নবী নূরের তৈরি নাকি মাটির তৈরি, দাড়ি এক মুষ্টি হবে নাকি এক মুষ্টি লম্বা হবে, তাকনু কতটুকু হবে, মেয়ে মানুষের চেহারা দেখা জায়েজ না নাজায়েজ, গান শোনা হারাম না হালাল। শুধু তাই নয়, বিতর্ক বাড়াবাড়ি করতে 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 ওই এক বক্তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তারে কি একটা কথা বলেছে, বাস তাকে কাফের ফতোয়া দিয়ে এইবার কোটি কোটি মুসল্লিদেরকে উস্কানি দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে। ফতোয়াবাজি করতে করতে কতদূর গেল, প্রজেক্টরের মাধ্যমে বক্তব্য শোনা জায়েজ না নাজায়েজ, এক পক্ষ দাঁড়িয়ে গেল না প্রজেক্টরের মাধ্যমে নাজায়েজ, প্রজেক্টরের মাধ্যমে ওয়াজ শুনলে হবে কি, পুরুষরা মেয়ে মানুষের ছবি দেখবে, চেহারা দেখবে, মেয়েরাও পুরুষের চেহারা দেখবে, দেখলে পরে তাদের ইমান চলে যাবে। প্রজেক্টরের মাধ্যমেও মেয়েদের কোন ওয়াজ মাহফিলের বক্তব্য শোনানো যাবে না, এটা হারাম। হায় রে মুসলমান, এত প্রগতিশীল, এত প্রাণবন্ত, এত জীবন্ত, আকাশের মতো উদার, সমুদ্রের মতো বিশাল এই জীবন ব্যবস্থা তোমরা সংকীর্ণ গণ্ডির মধ্যে আবদ্ধ করতে 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 তোমরা কোথায় নিয়ে গেছো? তোমরা ইতিহাসের ধারাবাহিকতা অস্বীকার করতে পারো নাই, মানুষের চিরন্তন উন্নতিকে তোমরা অস্বীকার করতে পারো নাই, তোমরা নব নব আবিষ্কারকে তোমরা অস্বীকার করতে পারো নাই। তোমরা বলেছো টেলিভিশন দেখা হারাম, আজকে প্রতিটা ঘরে ঘরে টেলিভিশন। তোমরা বলেছো গান শোনা হারাম, প্রতিটা মানুষের হাতের মধ্যে লক্ষ লক্ষ হাজার হাজার ধরনের গান, সারা দুনিয়ার শিল্পীদের গান তোমরা বলেছো হারাম। তোমরা বলেছো মেয়ে মানুষ ঘর থেকে বের হবে না, আজকে মেয়েরা চাঁদের দেশে যায় মার্কেট করে, সেনাবাহিনীতে মেয়েরা, তোমাদের কথা কোথাও চলে না। কেন তোমরা ওখানে বসে আছো? কেন এর ফলটা হয়েছে এই, আজকে পুরো মানব জাতি আল্লাহ দেওয়া দিনকে প্রত্যাখ্যান করেছে। তারা আজকে ভাবতেও পারে না যে ইসলাম দিয়ে তাদের রাষ্ট্র চলা যায়, ইসলাম দিয়ে অর্থনীতির মতো জটিল সমস্যা সমাধান করা যায়, ইসলাম দিয়ে সামরিক সংকট দূর করা যায়, ইসলাম দিয়ে আন্তর্জাতিক ইস্যু দূর করা যায়, তারা আজকে ভাবতেও পারে না। চট্টগ্রামে দেখলাম কেরাত প্রতিযোগিতা, পবিত্র কোরআনের কেরাত কারী সাহেবরা তেলাওয়াত করছেন সুললিত কণ্ঠে তেলাওয়াত। কারী আব্দুর রহমান, কারী আব্দুল বাসের, উনাদের কেরাত অসাধারণ, আল্লাহর কোরআন স্বীকার করছি, কিন্তু ওনাদের দুইজনের মুখে কোনো দাড়ি আছে? সূরা দোহা যখন কারী আব্দুর রহমান সাহেব টান দিলেন, দেখলাম দাড়িওয়ালা টুপিওয়ালা সব দুই গালে চুমা খাওয়া শুরু করলো, দাড়ি নাই আলার গাল দিয়ে চুমা খাইলা, এখন আমার প্রশ্নের জবাব দিবা এটা জায়েজ না না জায়েজ? দাড়ি নাই আলার কেরাত শুনে পাগল হয়ে তার দুই গালে চুমা খাওয়া শুরু করলা, এটা জায়েজ না না জায়েজ? এর সমাধান দাও, তারপর আমার বিরুদ্ধে ফতোয়াবাজি করো। আমার বিরুদ্ধে ফতোয়াবাজি করার আগে লক্ষ্যবার চিন্তা করো, আমি তোমাদের ধর্মান্ধতার বিরুদ্ধে দাঁড়িয়েছি, ধর্ম ব্যবসার বিরুদ্ধে দাঁড়িয়েছি, আমি জাতির মুক্তির জন্য দাঁড়িয়েছি, জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য দাঁড়িয়েছি, এক দুর্জয়িত দুর্বার সংগ্রাম করার জন্য দাঁড়িয়েছি। আমার নারীরা হবে যোদ্ধা, আমার পুরুষরা হবে যোদ্ধা। আমি তোমাদের মতো তর্ক বাহাস করব না, আমি মানবাধিকার প্রতিষ্ঠা করব, আমি সাম্য প্রতিষ্ঠা করব, অত্যাচারী জালেমের জুলুমকে আমি বন্ধ করব ইনশাআল্লাহ। এটা আমার কোরআনের শিক্ষা, আমার রাসূলের শিক্ষা, আমার ইসলামের শিক্ষা। আমার জন্ম ফতোয়াবাজি করার জন্য নয়, ফেরকাবাজি করার জন্য নয়। কাজেই আয়নাতে নিজের চেহারা একবার দেখো, তোমরা আজকে তাকে বলো কাফের, পরের দিন তাকে বলো মোমেন, সকালবেলা আবার বলো কাফের। আমরা ওদের এই কুপমণ্ডুকতা দেখে
ওদের এই অন্ধত্ব দেখেন, ওদের এই পশ্চাৎপদতা দেখেন, ওদের এই হীনমন্যতা দেখেন, ওদের এই অনর্থক কর্মকাণ্ড দেখে, ওদের এই অযৌক্তিক কথাবার্তা দেখে, সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাখ্যা বিশ্লেষণ বাড়াবাড়ি দেখে, আমরা কি ইসলাম থেকে নিবৃত হব? আমরা কি ইসলাম থেকে ফিরে যাব? আমরা কি নাস্তিক হব? আমরা কি আল্লাহ রসুল এবং কিতাবের প্রতি ইমান হারা হব? না, আমরা জানি আল্লাহ হক, রসুল হক, কিতাব হক, দ্বীন হক। আল্লাহ রসুলের ইসলাম এসেছে মানব জাতির সম্মের জন্য, মুক্তির জন্য। কাজে আমরা প্রাণ দিয়ে জান দিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা মানব জাতির সামনে এটা প্রমাণ দেব যে ইসলাম এসেছে মানুষের মুক্তির জন্য। ইসলামে অন্ধত্বের জায়গা নাই, কুপমণ্ডকতার জায়গা নাই, স্থবিরতার জায়গা নাই। ইসলামে আপনি সবকিছু করতে পারবেন আল্লাহর দেখানো নিয়ম মোতাবেক। অশ্লীলতা যেন না হয়, বেহায়াপনা যেন না হয়, উশৃঙ্খলতা যেন না হয়, আল্লাহর নাফরমানি যেন না হয়। আমরা আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। পৃথিবীতে আমরা এমনি এমনি কাটানোর জন্য আমরা আসি না, এটা আমরা প্রমাণ দেব ইনশাআল্লাহ। দুঃখ লাগে, কষ্ট লাগে আমার জাতিকে যখন এ সমস্ত অনর্থক অপ্রয়োজনীয় অহেতুক কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত রাখা হয়েছে, তাদেরকে ঐক্যবদ্ধতা শিক্ষা দেওয়া হচ্ছে না, তাদেরকে সংগ্রাম শিক্ষা দেওয়া হচ্ছে না, তাদেরকে দ্বীনের মূলনীতি শিক্ষা দেওয়া হচ্ছে না। একটা হচ্ছে মুখ্য কাজ, একটা হচ্ছে গৌণ কাজ, আনুষঙ্গিক কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিসালাতের যে দায়িত্ব নিয়ে এসেছিলেন এটাই হচ্ছে আমাদের জন্য মুখ্য কাজ, বাধ্যতামূলক কাজ। উম্মতে মুহাম্মদ হিসেবে সেটাই আমরা করব। কিন্তু তিনি আরবের একজন মানুষ হিসেবে, তিনি পুরুষ হিসেবে ওনার অনেকগুলি কাজ, ওনার আদত, যেগুলি বলা হয় আদত, সেই আদত ছিল, সেগুলিকে আজ বাধ্যতামূলক করা হয়েছে। অথচ সেগুলি ছিল আমাদের জন্য অপশনাল, সুন্নত, অতিরিক্ত। মানতে পারলে উপকার সব হবে, তবে বাড়াবাড়ি করা নিষিদ্ধ। কিন্তু আজ দুর্ভাগ্যজনক সেই আনুষঙ্গিক বিষয়গুলি নিয়ে, সুন্নত নফলগুলি নিয়ে আমরা বাড়াবাড়ি করছি, আসল মূল মুখ্য বিষয়গুলি আমরা বাদ দিয়েছি। তা আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আসুন, প্রকৃত সত্যটাকে হৃদয়ে ধারণ করুন এবং সেই পাঁচ দফা কর্মসূচিতে নিজেদেরকে ঐক্যবদ্ধ করুন। ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য, হিজরাত এবং জিহাদ, এই পাঁচ দফা কর্মসূচি, এই পাঁচ দফা কর্মসূচি আমাদেরকে বাঁচাতে পারে। এই ছাড়া আমাদের বাঁচানোর আর কোনো পথ নাই, আর কোনো রাস্তা নাই। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, হেফাজতে রাখুক, ধর্মান্ধতার বিরুদ্ধে, কুপমণ্ডকতার বিরুদ্ধে লড়াই করার হিম্মত দান করুন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।